করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ল আরামবাগ পুরাতন সবজি বাজারের বিক্রেতাদের মধ্যে। জানা গেছে, দুদিনের র্যাপিড টেস্ট পরীক্ষায় কমপক্ষে 15 জন বিক্রেতা করোনা পজিটিভ। এরপরই প্রশাসনিক মহলে ত্রাহি ত্রাহি রব পড়েছে, আতঙ্ক ছড়িয়েছে আরামবাগের সাধারণ মানুষের মধ্যেও। কারণ এই বাজারে বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষের যাতায়াত। স্থানীয় মানুষ নিয়মিত এই বাজারে জিনিসপত্র কেনেন, দূরের পাইকারি ব্যবসাদাররাও এই বাজারে আসেন। তাই এই 15 জনের মাধ্যমে আর কত মানুষের দেহে সংক্রমণ ছড়িয়েছে তা বলা খুবই কঠিন। প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতনতার প্রচার করা হচ্ছে, কিন্তু তবুও ক্রেতা বিক্রেতা অনেকেই এখনও মাস্ক পরা নিয়ে সচেতন নয়। সামাজিক দূরত্বের কোনো বালাই নেই, তাই এই বাজার থেকে করোনা সংক্রমণ ছড়ানো বন্ধ করা প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। সবার আগে সচেতন হতে হবে সাধারণ মানুষকে, প্রত্যেকের মুখে মাস্ক বাধ্যতামূলক করতে হবে, আর তা না মানলেই মোটা অঙ্কের জরিমানা বা কড়া শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই একমাত্র আরামবাগে করোনার প্রাদুর্ভাব কমানো সম্ভব হতে পারে। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। আরামবাগের মোট কতজন সবজি বিক্রেতার পজিটিভ এসেছে? আমাদের সবজি বিক্রেতাদের যে র্যাপিড অ্যান্টিজেন যে টেস্ট হচ্ছে, প্রথম দিন 3 জনে বেরিয়েছিল, তারপর দিন 12 জনের মতো বেরিয়েছে, 15 জন। ওই জন্যই আমরা প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রত্যেককে ওই পরীক্ষা করবে, তারপর তারা বুঝতে পারবে। আর বাঁধের ওপর তাদের ওই আনাজ আর মাছের খুচরো ব্যবসা হবে, কারণ বাজারের মধ্যে এত গাদাগাদি হয়ে যায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা স্বাস্থ্যবিধির কথা বলছে, সামাজিক দূরত্ব রাখার কথা বলছে, মাস্ক পরার কথা বলছে, মাঝে মাঝে স্যানিটাইজ করার কথা বলছে, হ্যাঁ, এইটা সব করছে না। ওই জন্যই আমরা প্রত্যেককে অনুরোধ করেছি। আর কারণটা হচ্ছে, আরামবাগের সুধী নাগরিকরা আমাদের কাছে কিছু অ্যাডভাইস দিয়েছিল। আমাদের টাস্কফোর্সের যে মিটিং, এসডিও থেকে আরম্ভ করে বর্ষাদাররা থেকে আরম্ভ করে প্রশাসনের সব কর্তাব্যক্তিরা থেকে আরম্ভ করে পৌরসভা থেকে সবাই মিলে থেকে আলোচনা হয় যে না, স্বাস্থ্যবিধি মেনে সমস্ত কাজ করতে হবে। সেই জন্যই আমরা বাজারে প্রত্যেকের কাছে আমরা ওই প্রত্যেকের করোনা টেস্ট করছি, কারণ বাজার থেকেই বাড়িতে করোনাগুলো নিয়ে চলে আসছে। ওই জন্যই আমরা প্রত্যেককে করোনা টেস্ট করছি। আজও বর্ষা সমিতি মিটিং আছে, সেখানেও আমরা বলবো যারা প্রত্যেককে বর্ষা করছে, দোকানদার আছে, তাদের প্রত্যেকের যাতে করোনা পরীক্ষাটা করা হয়। আর শুধু নাগরিকদের কাছে আমার আপনাদের চ্যানেলের মাধ্যমে, সংবাদ সমাবেশের মাধ্যমে আমি শুধু নাগরিকদের কাছে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে এই যে র্যাপিড অ্যান্টিজেন যে টেস্টটা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী যার উপর জোর দিচ্ছে যে টেস্ট 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 করার, সেই টেস্টটা করার জন্য আমি সবাইকে অনুরোধ করব। বলছি, এখনো কি টেস্ট চলছে বাজারে যারা সবজি বিক্রেতা মাছ বিক্রেতা তাদের? হ্যাঁ, টেস্ট চলছে। আজকে লকডাউন, আজকে বন্ধ আছে। আমরা এ করছি যে আগে নাম, ফোন নাম্বার আর বুথের নাম্বার দিয়ে লিস্ট করে দিতে দিবি, আমরা তাদেরকে ডেট দিয়ে দিচ্ছি। আমাদের পৌরসভার যে আমাদের হেলথ এ আছে, তারা সেইখানে তারা চলে যাবে, যে সেখানে তারা টেস্ট করবে। এই জন্যই আপনাদের এই যে সংবাদ সমাবেশের মাধ্যমে আমি আবার মানুষের কাছে, আরামবাগের সুধী নাগরিকদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে, আপনারা প্রত্যেকে মাস্ক পরুন। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছে, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা বাজার বা কাজ করুন, লকডাউন মেনে বাড়িতে থাকুন, আর সাবান দিয়ে মাঝে মাঝে হাত ধোবেন, এইটা আপনারা করুন। এটা করলে অনেকটা কিন্তু করোনা যে ভাইরাস, যে কোভিড-19কে আমরা প্রতিহত করতে পারবো। বলছি, এই তো ব্যবসাদাররাও অনেকে পঞ্চায়েতে বাড়ি, তারা কিভাবে টেস্ট করবে? তারা তো ওই তো এইখানেই তো ব্যবসাদাররা, তারা তো টেস্ট করছে। তো আমরা তো একবারে ক্যাম্প করে আমরা টেস্ট করাচ্ছি বাজারে, কালকেও 95 জনের আমরা টেস্ট করিয়েছি। আপনাদের যেমন এখানে সবজি বিক্রেতা মাছ বিক্রেতাদের র্যাপিড টেস্ট হচ্ছে, যারা এবং যারা বাড়ি থেকে সবজি এবং মাছ কিনতে যাচ্ছে, তাদেরও তো করোনা থাকতে পারে, তাদের জন্য কি ব্যবস্থা করবেন? ওই তো আপনারা, আপনার টিভির মাধ্যমে তো আমি অনুরোধ করলাম যে আপনারা নাম, ঠিকানা, বুথ নাম্বার দিয়ে আপনারা লিস্ট করে এ করুন, 100 জন করে আপনারা এ করুন, আমরা সেখানে তাদের পরীক্ষা করে দেবো র্যাপিড যে টেস্টটা হচ্ছে। ঠিক আছে।